আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন টিপস আপনাদের দেওয়ার জন্য। তো আজকে আমরা নিয়ে এসেছি এনআইডি কার্ড কীভাবে সংশোধন করবেন সে বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, আপনারা অনেকে এই সমস্যায় ভুগছেন যে এনআইডি কার্ড কীভাবে সংশোধন করবেন। তো আজকে আপনাদের খুব সংক্ষেপে ছোট্ট একটি বিষয় আপনাদের জানাবো যে এনআইডি কার্ড আপনারা কীভাবে কারেকশন করবেন বা সংশোধন করবেন, সে বিষয়ে আলোচনা করব। সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ছোট্ট চ্যানেল দিয়ে এখনও যারা সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে চলুন আমরা আপনাদের পার্ট টু বাই দেখে যে আপনারা কীভাবে কারেকশন করবেন, কারেকশনের আবেদন করবেন এবং কীভাবে ফিজ টাকা জমা দেবেন এবং কত টাকা জমা দেবেন এবং কত দিনের মধ্যে আপনারা এই সংশোধনটা পাবেন বা কীভাবে পাবেন। তো তার আগে জানিয়ে রাখি যে সংশোধনের ক্ষেত্রে অনেক রকম বিষয় থাকে যেগুলো অনেকেই জানে না। যেমন আপনি যদি একটা নাম ফুল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কখনো হবে না, সম্ভব না আদতে। আর যারা ধরেন মুহাম্মদের জায়গায় মুসাম্মদ আসছে তারা পাবেন, বা খন্দকারের জায়গায় মুহাম্মদ আসছে তারা পাবেন, বা এরকম কিছু বিষয় থাকে। তো সবই যে কারেকশন হবে বিষয়টা এরকম না। আপনারা স্থায়ী ঠিকানা কারেকশন করতে পারেন, বর্তমান ঠিকানা কারেকশন করতে পারেন, বা আপনার কী বলে পিতার নাম দেখা গেছে যে উমর আলী হয়ে গেছে, হওয়ার কথা ছিল অমসের আলী, তো এটাও কারেকশন করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার উনি যে অমসের আলী সেক্ষেত্রে আপনার অনেকগুলো ডকুমেন্টস আপনাকে শো করতে হবে যে কী কারণে সে অমসের আলী হইল। এই সব বিষয় নিয়ে আপনাদের অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন যে আসলে এনআইডি কার্ড সংশোধন করতে যায় বহুত ঝামেলা, বহুত প্যারা। তো সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন তাহলে চলে যাচ্ছি। এখন করোনাকালীন সময়ে সারা বিশ্বে যখন থমকে সেই সাথে আটকে আছে বিভিন্ন দপ্তরের কাজ, তার সব কিছু এনআইডি এখন অনলাইনে চলছে। আপনারা জানেন অনলাইনে ঘরে বসে আপনারা ইচ্ছা করলে এনআইডি সংশোধন করতে পারেন। অনলাইনে এনআইডি সংশোধন করতে হলে প্রথমে আপনাকে নির্বাচন অফিসের ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢুকার পর আপনাকে আবেদন করতে হবে। চলুন দেখে আসে কীভাবে আবেদন করবেন। প্রথমে আপনাকে এই লিঙ্কে ঢুকবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে লিঙ্কে ঢুকবেন। ঢুকার পরে আপনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড ফিল আপ করে সাবমিট কোড বাটনে ক্লিক করবেন। প্রথমে এনআইডি নাম্বার দেবেন, তারপরে জন্ম তারিখ দেবেন, তারপরে ক্যাপচা থাকবে ক্যাপচা দেবেন। দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার বর্তমান স্থায়ী ঠিকানা সিলেক্ট করে তারপর একটা ঘর আসবে বর্তমান স্থায়ী ঠিকানা, সবটি সঠিকভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর একটি মোবাইলে বার্তা পাঠাবে। আপনার যদি মোবাইল নাম্বারটা আপনার না জানা থাকে তাহলে নতুন একটা মোবাইল নাম্বার বসানোর একটা অপশন আছে, আপনার সেখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটা আছে, কারণ একটা এসএমএস আসবে। সেখানে ক্লিক করে সাথে সাথে একটা কোড আসবে, কোডটা বহাল রেখে আপনার ক্লিক করবেন। তারপর একটা পাসওয়ার্ড চাইবে, আপনার ইচ্ছা করলে দিতে পারেন পাসওয়ার্ড, না ইচ্ছা করলে স্কিপ করে চলে যেতে পারেন, সামনে চলে যাবেন। তাহলে এবার আমার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। সংশোধনের জন্য আবেদন কীভাবে করবেন অনলাইনে? এনআইডি সংশোধন অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আপনাকে প্রথমে উপরে বলা সিস্টেম নির্বাচন অফিসের সার্ভার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন তো কমপ্লিট করলেন, তারপর এনআইডিতে লগ ইন করার পর প্রোফাইল ক্লিক করবেন। প্রোফাইলে একটা অপশন আছে, প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এডিট বাটনে ক্লিক করবেন। আপনার প্রয়োজন মতো যা যা সংশোধন করতে চান তা এডিট করে পরবর্তী বাটনে ক্লিক করবেন। আপনার ধরুন পাতা আছে তিনটে, আপনি একটা পাতায় নাম কারেকশন করলেন বা জন্ম তারিখ কারেকশন করলেন। হ্যাঁ, তার আগে বলে রাখি যে জন্ম তারিখ আপনি সর্বোচ্চ 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 1 মাস এর উপরে যদি আপনি যান তাহলে আপনার ও জন্ম তারিখ ইহজিন দেখে তো কারেকশন করে দেবে না তারা, কারণ এখানে অনেক বিষয় থাকে, সরকারি চাকরির বিষয় থাকে বা অনেকগুলো বিষয় জড়িত থাকে। তো আপনার সেখান থেকে কারেকশন করে নেবেন, পরবর্তী বাটনে ক্লিক করবেন। এই ধাপে এনআইডিতে যা যা সংশোধন করেছেন তার বিস্তারিত দেখাবে, আপনার যখন সংশোধন করেছেন পুরোটা তথ্য দেখাবে। দেখার পর সব ঠিক থাকলে আবারও পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর আবার প্রয়োজনে ফি জমা দেওয়ার জন্য দেখাবে, তা আবারও পরবর্তী বাটনে ক্লিক করলে স্ক্রিনে দেখাবে কত টাকা পেমেন্ট করতে হবে। যত টাকাই দেখাক তত টাকা আপনি জমা দিতে হবে। যে সকল মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে, ডাচ বাংলা ব্যাংক, রকেট মোবাইল ব্যাংকিং, ওয়ান ব্যাংক, আরও বিভিন্ন ব্যাংক আছে, আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্যাংক থেকে টাকা জমা দিতে পারেন। তো টাকা কীভাবে জমা দেবেন, টাকা জমা দেওয়ার প্রসেসটা কী, তো আপনাদের জানিয়ে রাখি। এই বিষয়ে আপনার এনআইডি কার্ডের যে টাকা জমা দেবেন কীভাবে জমা দেবেন এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব
পরবর্তীতে নতুন একটি ভিডিও সে বিষয়ে আনার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।